হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। এখন বাজে সকাল 9টা, আর এখন থেকেই আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নানা রকম কাজকর্ম ছিল, ওগুলো শেষ করে ফেলেছি, শুধু ঘর মোছাটা বাকি আছে, ওটা আর আজকে করিনি, ওটা একদম বিকেলবেলা করব। কারণ আজকে কিছু ঝাড়াঝুড়ি করার আছে, মানে ময়লা পরিষ্কার করব চারিদিকে, তো ওই জন্য আর আজকে সকালবেলা ঘরটা মুছিনি, ওই জন্য ভাবলাম যে একেবারে বিকেলবেলা মুছব। স্নান টান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এরপর চলে এসেছি রান্নাঘরে, সবজিগুলো কেটে নেব। আজকে হবে কলমি শাক, দেখলেন ওটা হচ্ছে, এগুলো হচ্ছে মানে কোনো চাষ করা নয়, সারবিহীন একদম পুরো, এগুলো পুকুরের ধারের টাটকা একদম সারবিহীন শাক। এটা আমাদের এই বাড়ির পাশে একজন জেঠিমা দিয়ে গেছেন, উনি মানে ওই শাক পাতা সব বিক্রি করেন আর কি, এখান সেখান থেকে তুলে নিয়ে উনি সবসময় দিয়ে যান। মানে এই শাকের কিন্তু টেস্ট আলাদা, এমনি সার দেওয়া শাকের থেকে এই শাক কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গ্রামের দিকে থাকলে এই এক সুবিধে, সব কিছু বেশ ভালো টাটকা পাওয়া যায়। আর বানাবো হচ্ছে ওল চিংড়ি, ওল আর আলুটা কেটে নিয়েছি, আর সমস্ত সবজি ধোয়া হয়ে গেছে। এরপর চলে এসেছি, শাকটা প্রথমে বসিয়ে দিয়েছি, শাকটা আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আসলে সার দেওয়া শাক তো ওটা সেদ্ধ না করলেও চলে, কিন্তু এই শাকটা একটু শক্ত মতো হয়, একটু জল দিয়ে ভাপিয়ে নিতে হয়। শাকটা হয়ে গেছে, এবার মাছের আমি লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, শাকটা আর একটু নেড়ে নামিয়ে নিলে তারপরে মাছটা রান্না করব। কারণ একটু আগে থেকে লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দিলে দেখেছি মাছের মধ্যে বেশ সুন্দর লবণটা ঢুকে যায়। আর এপাশে প্রেশার কুকারে আমি ওল আর আলুটা একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, আর এদিকে মাছগুলোকেও ভাজতে বসিয়ে দিয়েছি। কারণ মাছটা ভাজতে একটু টাইম লাগবে, একটু পিসটা বড় বড় আছে, একটু ভাজতে টাইম লাগবে, ওই জন্য মাছটাকে আগে বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপর ফোড়নটা 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে কুমড়ো আর ঢ্যাঁড়স দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব। কারণ ঢ্যাঁড়সটা না ভাজলে ওটা ঘেঁটে যাবে তরকারির মধ্যে। এরপর এই সর্ষে গোলা জলটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার একটু ফুটে উঠলে ওর মধ্যে আগে মাছের মাথাটা দিয়ে দেব। কারণ এটা তো একটু ঝোলের মধ্যে দিয়ে দিলে ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর ফুটে উঠলে সমস্ত মাছের পিসগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু ঝোলটা মরে গেলে এটাকে নামিয়ে নেব। এবার ওল চিংড়িটা বানিয়ে নেব, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটু নুন দিয়ে দিয়েছি। কারণ এই যে পেস্টটা দিয়েছি এর মধ্যে আদা রসুন পেঁয়াজ আর টমেটো আছে, তো পেস্টটা যাতে চারিদিকে না ছিটিয়ে যায় ওই জন্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা বাটির মধ্যে লবণ হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জল করে রেখেছিলাম, এবার ওই জলটা মশলার মধ্যে দিয়ে ভালো করে একেবারে কষিয়ে নেব। আমি চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রাখিনি, আমি ডাইরেক্ট এই মশলার মধ্যে দিয়ে দেব, তারপরে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিলেই এটা হয়ে যাবে, আর আগের থেকে ভাজার কোনো দরকার হয় না। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আগের থেকে সেদ্ধ করে রাখা ওল আর আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ওল আর আলুটা আমি ওই 60%-এর মতো সেদ্ধ করেছিলাম, কারণ বেশি সেদ্ধ করলে ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে এটা নারকেল দুধ ওটা দিয়ে দেবো। এর মধ্যে আপনারা চাইলে নর্মাল দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে এবার এটাকে ভালো করে একেবারে ফুটিয়ে নেব। একটু মাখা মাখা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। রান্নাবান্না শেষ হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে রান্নার পরে বাসনগুলো বেরিয়ে ছিল ওগুলোকে ধুয়ে নেব। আর আমার ছেলেকে স্নান করাতে যাওয়ার সময় ও আমার সমস্ত কাপড় জামা পুরো ভিজিয়ে দিয়েছিল জল দিয়ে, ওই জন্য আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আসলে ও যখন ছোট ছিল তখন যে আমাকে কতবার জামা কাপড় চেঞ্জ করতে হতো তার কোনো হিসেব নেই। মানে সকালবেলা হলেই যেন জামা কাপড়ের পাহাড় হয়ে যেত সেই কাচার জন্য। এখন একটু বদমাশি করে এইসব করে। এই যে স্নান করতে গেছিল আমাকে ইচ্ছে করেই এক মুখ জল ছুড়ে ভিজিয়ে দিয়েছে। যাই হোক, ওটাকে আমি ধুয়ে এমনি শুকিয়ে দিয়েছি। বাসনপত্র সমস্ত মাজা কমপ্লিট হয়ে গেছে। ছেলেকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমার কাজ শুরু হবে, কারণ এই টাইমটাই আমি ফাঁকা পাই, মানে নিজের মতো করে কাজ করার সময় পাই। কারণ এই সময়টাই সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই বিশ্রাম নেন, আর আমি পুরো নিজের মতো সমস্ত কাজ করার সুযোগ পাই। এরপরে বিকেলে ঘরটা একবার ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে ঘরটা সুন্দর করে মুছে নেব। কারণ হচ্ছে সেই সকালবেলা 6টার সময় ঘর ঝাড় দিয়েছিলাম, তারপরে এখন অনেকটা টাইম হয়ে গেছে, তো প্রচুর ধুলোবালি হয়েছে, ওই জন্য আর একবার ভালো করে ঝাড় দিয়ে তারপরে এই ঘরটা মুছে নেব। প্রত্যেক দিনই দুবেলা করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, মানে প্রত্যেক দিন দুবেলায় ঘরটা ঝাড় দিয়ে আর যে কোনো একবেলায় মুছে নিই। সকালে যদি না মুছতে পারি তাহলে সেটা বিকেলে করে নিই। আসলে কি বলুন তো, প্রত্যেক দিন তো আর সবার সময় যায় না, অনেক সময় সকালের কাজটাও যেটা থেকে যায় সেটা বিকেলবেলা করে নেওয়ার চেষ্টা করি। সমস্ত ঘরটা মুছতে অনেকটাই টাইম লেগে যায়। আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গেছে, কারণ কালকে রাত্রে আমার ছেলে অনেকক্ষণ অবধি জেগেছিল, আর ও জেগে থাকলো মানে ওর সাথে সাথে আমাকেও জেগে থাকতে হয়। ওই জন্য সকালবেলা 5টার সময় অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম, 5টার সময় অ্যালার্মে ঘুম ভেঙেছে। তারপরেও অ্যালার্মটা বন্ধ করে মনে হয়েছে যে না, আমি আর আধ ঘন্টা ঘুমাই। ওই যে আধ ঘন্টা থেকে 6:30 বেজে গেছে, ওই জন্য আজকে একটু কাজের গণ্ডগোল হয়ে গেছে, মানে গোলমাল হয়ে গেছে আর কি। যেটা পরে পর করতে থাকি ওই কাজটা আর করতে পারিনি, কারণ যেগুলো প্রয়োজন সেগুলোকে আগে তাড়াতাড়ি করে শেষ করে ফেলেছি, আর যেগুলো পরে করলে হবে সেগুলোকে পরের জন্য রেখে দিয়েছিলাম। আজকে শুধু এই বারান্দাটা মুছে নিলেই হয়ে যাবে, আর নিচের সিঁড়িটা আজকে আর মুছবো না, অনেকটা টাইম হয়ে গেছে, তো কালকে যখন ছাদটা মুছবো তখন গোটা সিঁড়ি মুছে নেব। আজকে একটু বিছানা চাদর আর বালিশ ওয়াড় এগুলো চেঞ্জ করার আছে,
ওই জন্য বিকেল করেই এগুলোকে চেঞ্জ করে দেব, কারণ সকালবেলা তো আর অত টাইম হয় না চেঞ্জ করে আবার এগুলোকে ধোয়ার জন্য। ওই জন্য আজকে বিকেলেই যখন একটু সময় আছে এগুলোকে ভাবছি চেঞ্জ করে নিই, তাহলে সকালে এগুলোকে সুন্দর ডুবিয়ে দিতে পারবো। আর সকালবেলাটা করে সবাই ঘুমিয়েও থাকে, সেই জন্য সকালে ওটা সম্ভব নয়। অনেকদিন থেকে মানে কয়েকদিন থেকে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন কয়েকদিন বৃষ্টিটা একটু থেমেছে, তো এই সুযোগেই এগুলোকে ধুয়ে নেব। আসলে সকালবেলা থেকে যদি আমরা একটা পরিকল্পনা করে নিই নিজের মনে মনে যে আমি কোন কাজটার পর কোন কাজটা করব আর কিভাবে তাড়াতাড়ি করে শেষ করব, সেগুলোকে যদি আমরা আগে থেকে একটু ভেবে নিই তাহলে কিন্তু বেশ সুবিধা হয় সারাদিন কাজের ক্ষেত্রে। বিছানা চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, এইভাবে সুন্দর করে একেবারে টান টান করে পাতিয়ে দেব, না হলে কিন্তু একটু বিছানার উপর উঠলেই সেটা কুঁচকে যাবে এবং ভালো লাগবে না দেখতে, সেই জন্য একেবারেই টান টান করে নিচে তোষকের নিচে ভালো করে ঢুকিয়ে দেব। এরপর এই যে বালিশের ওয়ার্ডগুলো চেঞ্জ করে দেব, তারপর দুটো পাশ বালিশ আছে ওগুলোকেও চেঞ্জ করে নেব। তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত, আমি আর আজকের ভিডিওটাকে আর বড় করব না। যদি আমার ভিডিওটা আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে আপনাদের সঙ্গে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।